দলের যারা কর্পোরেটর রয়েছে তারা কিন্তু মালা পরাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে রাজ্যের ছিল, কিন্তু যার আমরা রেজাল্ট দেখলাম সিপিএম এর ভোট চেষ্টা করেছে, অনেকাংশে আইএনসি কে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় ছয় আগরতলাতে তো আর বেশি পরিমাণে দিয়েছে, যে কারণে আমরা মানে জিতেও জিততে পারিনি, এখানেও শেষ চেষ্টা করেছে তো আলটিমেটলি ওরা শেষ রক্ষা করতে পারিনি। তো আমি আমার যে 8 নং বর্ধওয়ালির সমস্ত যারা ভোটার আমাকে ভোট দিয়েছে তাদেরকে অবশ্যই আমি নতজানু হয়ে আমি ওদেরকে প্রণাম জানাচ্ছি, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কাজ কি করবেন বিধায়ক হিসেবে? বিধায়ক হিসেবে আমি তো মুখ্যমন্ত্রী, সব মুখ্যমন্ত্রীর যা কাজ উন্নয়নের কাজ করব, আমি সার্টিফিকেট নিয়ে দেখতে পাচ্ছি যে রাজ্যের মানুষ।